আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ 17 সেপ্টেম্বর 2022 শনিবার, আমি অবস্থান করছি টাঙ্গাইল জেলা সখীপুর উপজেলা বৈলারপুর গ্রামে শিকদার ডেইরি খামারে। এইখানে ভাই কিছু গাভী বিক্রি করবে, তো আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসছি। কিছু ফ্রিজিয়ান গাভী বিক্রি করবে, তো ভাইয়ের সাথে আসেন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা গাভী আজকে সংগ্রহ করছেন? আমি কালকেও আমি তিনটা বিক্রি করছি, আজকে তিনটা আছে, সম্ভবত আরো কালেটা আছে আনবো। আরো আছে? আপনি গাভী কেনা বেচার সাথে জড়িত আছেন? জি জি, আমি এখান থেকে গরু মানুষ অনেক এই গাভীগুলো নিয়ে অনেক বিভ্রান্ত হয়, যেমন হাটে অনেক টাকাটামি করে। আমি কখনো হাটে থেকে কিনিও না গাবি এবং বিক্রিও করি না। আমি ওই মানুষের অনেক পরিচিত, তো আমি আজকে প্রায় 25 বছর ধরে আমি গাবির সাথে জড়িত। ওই মানুষ আমাকে কল করে, আমি যাই দেখি, ওই দাম করে নিয়ে আসি বাড়িতে, এসে পানায় এবং দেখে খামার থেকে বিক্রি করেন? যে খামার থেকে বিক্রি করি ভাই। কয়টা গাবি আছে? তিনটা। এটা হলো জার্সি, মিনি জার্সি। এটা মিনি জার্সি না? এটা ষাঁড় বাচ্চা, সাথে ষাঁড় বাচ্চা। এটা দ্বিতীয় বিয়ান, দ্বিতীয় বিয়ান এখন সকালে। হ্যাঁ, দ্বিতীয় বিয়ান, এটা ষাঁড় বাচ্চা, খুবই ভালো। আজকে 25 দিন হইলো বাচ্চা দিছে। 25 দিন হয়েছে বাচ্চা দিছে? যাতে মতে ভালো, যাতে খুবই ভালো বাচ্চা, খুবই ভালো প্রজনের বাচ্চা। কয় দাঁত বয়স গাভীর? গাভী এটা এখন দাঁত উঠছে আর কি, মানে আট দাঁত হয়ে গেছে। এটা আট দাঁত হয়ে গেছে। এটা দুইবারে দুধ কয়টা হয়? দুইবারে দুধ এখন সকালে আপনার 12 কেজি, 10 কেজি মনে করেন আমরা ধরে দিই বা পানাই নিব, এবং বিকালে 5 কেজি, 15 কেজি। সকালে 10 কেজি, বিকালে 5 কেজি, 15 কেজি। এখন তো দুধ দহন করা হয়ে গেছে? এখন দহন করলাম ভাই, আমরা আসতে দেরি হওয়ার কারণে দুধ দহন করে ফেলছেন। জি জি। তো এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাইতেছি ভাই, আপনার আসছেন যেহেতু 1.5 লাখ, আমি আরো 5 কম হলেও বিক্রি করে দিব আপনাদের জন্য। 5,000 টাকা সম্মান করবেন? হ্যাঁ। 1,00,000 45,000 টাকা হলে কি করবেন? জি, দুধ 15টা। 15টা আর এই গাবিটা জার্সি জাতের গাবি না? জার্সি, এটা জার্সি। এই যে একবারে ফিজিয়ান গাবি, এটা ফিজিয়ান গাবি, খুব ভালো, মানে এটা দুধ দোয়াইতে খুব সুবিধা। এটা কিন্তু এই মাত্র পানাইছি, এখনই দহন করা হয়েছে একটু আগে। আমরা ভাই সর্বোচ্চ দুধের গ্যারান্টিটা হইলো এই যে সে নিজে পানায় দেখে নিবে। হ্যাঁ, আমাদের এখানে কোনো 1 কেজি বা আধা কেজি আমরা মিথ্যা বলে বেশি না, আজ পর্যন্ত আমার কোনো ব্যাড রেকর্ড নেই ভাই। মানুষ ওই দোকায় পরে দিকে আমি বাড়ির থেকে এই সুবিধাটা দিচ্ছি। তো আপনাদের এখান থেকে কি সুযোগ সুবিধা দিয়ে থাকবেন? আমরা সুযোগ সুবিধাটা হইলো যদি ভাই কোনো দূর এলাকা থেকে আসে, থাকা কষ্ট হয়, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এবং পাশাপাশি বাড়ির গাড়ি বা কোনো সমস্যা বা টাকা এখানে না নিয়ে আসলেও আমরা যাই টাকা নিয়ে আসি। যাই এমনি গরু দিয়ে টাকা নিয়ে আসেন? গরু দিয়ে আমরা টাকা নিয়ে আসি, তো অনেক সুবিধা দিয়ে থাকে। জি, আমরা ওই এর সমস্যা নাই। এটা ষাঁড় বাচ্চা, এটা এই 2 নম্বর গাভী, এটা হইছে 2 নম্বর গাভীটা। এটা কি জাতের গাভী? এটা হইছে অস্ট্রেলিয়ান ফিজিয়াম। অস্ট্রেলিয়ান ফিজিয়াম। জি। এটা কয় দাঁত বয়স? এটার বয়স হলো আপনার 6 দাঁত। 6 দাঁত। জি। সাথে কি বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? বাচ্চাটি তো অনেক সুন্দর দেখতে। খুব সুন্দর বাচ্চা ভাই, এটার বয়স আজকে 22 দিন। 22 দিন না? হ্যাঁ, এটা খুব ভালো বাচ্চা। তো মানে এটা দুধ হয় কয়টা দিবে? এটা সকালে 12 কেজি। সকালে 12 কেজি? জি, আবার বিকালে হয় 6টা। বিকালে হয় 6টা? জি, আমরা ওই 4 কেজি পানাই, তাতে বাচ্চা 2 কেজি খায়। জি, 16 কেজি আছে। 16 কেজির মতো আছে? জি, 2 কেজি বাচ্চা রেখান বিকালে। জি, মিডিয়াম এবং দুধে খুব ভালো দেখে বোঝা যাচ্ছে যে দুধের গরুর এই যে রকটা দেখতে পাচ্ছেন, ব্যান্ডটা অনেক মোটা, একদম স্বাধীন গাভী দেখা যাচ্ছে। দুধের গাভী দেখলেই বোঝা যায়। তো এটার এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি ভাই, আমাগো নিয়ত হইলো 2 লাখ, তা যাই হোক আপনার আসছেন, আমি 1,85,000 টাকা নিব। 1,85,000 টাকা? জি।
তারপরে যদি কোনো ক্রেতা ভাই ফোন দেয় বা আসে তো যে আমরা সম্মানের জন্য অবশ্যই কথা থাকব। হ্যাঁ ঠিক আছে, আমরা অবশ্যই কথা থাকব। এটা আমরা ভাই এখানে একটা সুবিধা পাবো, পাবলিক একদম সব সময় গাবে আছে এবং পানাইয়া মনে করেন যে নিব দুধ মাইফা দেখে নিব, কোনো সমস্যা নেই। একদিন ছয় তিন দিন চার দিন সমস্যা নেই, তাইগা দেখে হ্যাঁ নিজেরাই খাবার দিয়ে নিব। আমরা কোনো বোবা জিনিস কোনো টাকাটা আমি করি না, আপনি গাভীর বুগল দিয়ে আসবেন, খাবার দিয়ে দেবেন, তারাই দিয়ে তারাই দিব, লালন পালন করে থাইকে দুধ দহন করে দেখে বুঝা শুনে। আসলেও আমি নিজেও এই ব্যবসায়ীতে আসার কারণ হলো এর আগে আমিও ভাই এখানে ধরা খাইছি, এখানে মানুষ আমার সাথে টাউটাইম করছে, দুধ ওই হাড়ে মানে দুই দিন জমা রাখা পানাইয়া দেখাইছে, বাড়িতে আসলে সেটা হয় না, যার কারণে মনে করেন আমি নিজেই বললাম যে ধোকাবাজি থেকে মানুষকে রক্ষা করার জন্য আমি নিজেই এটা করবো। সুন্দর উদ্যোগ নিছেন। হ্যাঁ এখন আজ পর্যন্ত একটা সবাই আমার প্রতি খুশি ইনশাল্লাহ। আমার সকালে অনেক লোক আসছিল তা আপনারা সময় মতো আসতে পারেন নাই, তো যাই হোক এর পরবর্তীতে আমার লোকগুলো আসবো আপনারা আবার আইসেন। এটা অনেক উন্নত মানের গাভি বুঝছেন, বাচ্চার বয়স দাঁত, এটার দাঁত ছয়টাই, ছয় দাঁত, হ্যাঁ ওই যে কানে ওঠে নাই ছয়টাই দাঁত। এটা দুই বিয়ান মানে আসলে মূলত দুই বিয়ান, এটাও সকালে বারোটা আসে দশটা, বারোটা দশটা হয় আর বিকাল পাঁচটা চারটা এরকম, তাতে মোটে ১৫-১৬টা আছে। আমার কথা হলো ভাই দুধের গ্যারান্টি হলো সে তারা পানাই নিব, আমি ওই দুধ মিথ্যা বইলে বাইরে মানুষের ধোকায় ফেলানো আমার কাজ না। যে দুধ বলতেছেন এটা আইসা বুঝা শুনিয়া দেখা শুনা দেখে নিতে পারবে, জি সম্মান করা যাবো কথা সাপেক্ষে নিতে পারবো, সে দুধ মনে করুন পানায় দেখবো এবং বাচ্চা দেখবো এইটুক আমাদের কাছে পাবো। সে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু কি বলতে চান নাকি? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে দর্শকরা আপনারা হাটে বাজারে বা বিভিন্ন পাবনা জেলায় যায় অনেক মানুষ ধোকা খায়, আমাদের এলাকায় অনেক লোক মনে করেন এখানে অনেক সমস্যা হয়েছে তাদের, আমি নিজেও একজন প্রতারকের শিকার হয়েছিলাম। আমি বলি যে এলাকা ভিত্তিক এই গাভিটাই ওই যার কাছ থেকে আমি কিনে আনছি সে কিন্তু ২৬৫০০০ টাকা কিনে আনছিল, এটা হ্যাঁ তাহলে মনে করেন সে কতটুকু ধোকা খাইছে, আর আমি এখন ১৮০ হলে বিক্রি করে দিব, তাহলে মনে করেন তার কতটুকু লস খাইছে। তাহলে এরকমই প্রতিটা গাভিতেই ১৭৫-৭৫০০০ টাকা করে ওরা বেশি দেও পাবনা ওই দিক থেকে আনে, পাবনা আমাদের এলাকাতে বিক্রি যে গরুগুলা এরা মানে সেই প্রজন রাখে না বা আবহাওয়া অ্যাড হয় না, তা আমাদের এলাকা ভিত্তিক গাভিগুলো কিনলে হবে কি এরা সময় খানা খাবে এবং সময় কোনো ডিভিট করবে না, এটাই হয়েছে দর্শকদের উদ্দেশ্যে। আর দর্শকরা প্রশিক্ষণ ছাড়া যারা মানে কিছুই বোঝে না এরা জানি হুট করেই বড় গাভিগুলো কিনে না, এই জন্য মিডিয়াম গাভিগুলো সমস্যা নাই, কিন্তু এই যে ওভার গাভি কিনলে ওটা বানে সমস্যা দিতে পারে, স্টাডি হওয়ার সম্ভাবনা থাকে, এর পয় পরিষ্কার রাখতে হবে। দেখেন আমরা সবসময় পরিষ্কার রাখি ফার্ম, এই এই জিনিসটা যেন তারা করে, আর দর্শকরা ভালো থাকুক সুন্দর থাকুক স্বাবলম্বী হোক এটাই আমি প্রত্যাশা করি। তো ধোকাবাজি মধ্যে যাতে না পড়ে, যাতে আপনারা গরু কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন, এই ভিডিও দেখে গরু কেনার লাভ নাই, হ্যাঁ ভিডিও দেখে গরু কেনার লাভ নাই, আর গাভি কিনতে হলে সরজমিনে আসতে হবে, এই সে দাঁত দাম জাত বয়স দুধ সম্পর্কে বিস্তারিত দেখে আপনারা গাভি কিনবেন, তাহলে প্রতারিত হাত থেকে বাঁচতে পারবেন। জি তো আর ভাই আমার ফোন, আর ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেন। আমার ফোন নাম্বার হলো 01-30-4912-6892। সামনে মানে ওগুলো আরো উন্নত মানের, তা আমি আশা করি আপনাদের মারফতে যেন সবাই একটু ফোনে যোগাযোগ করে আর দেখবো, সমস্যা নেই আমি ফোনে দেখে যদি ভালো লাগে আইসা পানাইয়া দেখবো, দেখে শুনিয়া পরে নিতে পারবে। জি
আরে যে আমার মামা মামার সাথে আছে, আমি ব্যস্ত থাকলে মামার নাম্বার এই যে মামার মামার নাম্বার না মামার নাম্বারটা একটু নিয়ে দাও। আমরাও যাই বিক্রি করলে আপনারা বাজারে দিয়ে কিনি না, বিক্রি করলেও কিনে থাকেন না? আমাদের ব্যবসাটা হচ্ছে আনকমন, আমরা কোনো বাজারের গরু কিনে আনি না, বাজার থেকে গরু কিনেন না, আমরা ওই মানুষ বিভিন্ন খামার থেকে দুইটা তিনটা গাভী পালে বিক্রি করে সেখান থেকে কিনে আনেন। তো আপনাদের কথা শুনে অনেক ভালো লাগলো, আর বাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, যাদের গাভী প্রয়োজন ভিডিওর মাঝে ইমোতে বা হোয়াটসঅ্যাপে দেখে গাভী কিনতে পারবেন, তো বাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এনে কৃষি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।